वेलकम एवरीवन, वेलकम बैक टू माय चैनल कुक हजबाई जान्नत। आज के मैं अपन साथ हाजिर हो गलम नतून एक रेसिपी नहीं। चिंता करेछि जे आपनादेर साथे खूब सहज भावे एबं खूबी अल्प समय कीभावे एकटा रेसिपि शेयर करा जाए, आर ताई निये आजके आमि आपनादेर साथे चले एसेछि। आर आजकेर आमार रेसिपिटा होच्छे खीर मालाई रोल, एकटि डेजार्ट आइटेम। आर एटा आमि पुरोपुरी तैरि करेछि पाउरुटी दिये। एटा खूबी अल्प समय एबं खूबी टेस्टी एकटा डेजार्ट आइटेम। आशा करछि आपनारा प्रथम थेके शेष पर्यन्त आमार एई भिडियोटाके देखबेन। ताहले चलुन देखे नि कीभावे एई खीर मालाई रोलटाके आमि तैरि करछि। आर एर जन्य आमि एखाने काजू आर पेस्ता बादाम निएछि। आर काजू आर पेस्ता बादाम आमि जास्ट एकटु थेतो करे निएछि। आपनादेर काछे जदि बेशि आस्त मने हय ताहले एरकम करे भेंगेओ निते पारबेन, किन्तु आमि किन्तु एगुलोके जास्ट एकटु थेतो करे निएछि। आस्त आस्त थाकले एटा खेते बेशि भालो लागबे, कारण भितरे आमरा ए खीरटाके दिब सेई खीरटा बेशि हबे जे बादाम दिए। आर एखाने आमि किछु ब्रेड निये निएछि। আর ব্রেডের যে ব্রাউন অংশগুলো রয়েছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব, কিন্তু এগুলোকে ফেলে দিব না, এগুলোকে কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব। আর এগুলোকে আমি খুব সুন্দরভাবে তারপরে একটা কাচি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। আর ক্ষীর মালাই রোল তৈরি করার জন্য আমরা যে ভিতরের জন্য যে পুরটাকে তৈরি করব সেই পুরে আমরা এই ব্রাউন অংশটাকে দিব। এই জন্য আমি খুব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চিন্তা করেছি এটা ফেলার কোনো প্রয়োজন নেই, এটা দেখি আজকে রেসিপিতে ভিডিওর মধ্যে এটা কোনো কাজে লাগানো যায় কি না, এই জন্য আমি সব কেটে নিচ্ছি, ফেলবো না। আর এগুলোকে খুব ছোট ছোট করে তারপর কিন্তু কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরোপুরি ভিতরে পুরটা তৈরি আর ব্রেডটাও পুরোপুরি রেডি। আর এখন আমরা ভিতরের জন্য পুর আর মালাইটাকে তৈরি করে নিব। এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আর দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা কিন্তু গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন। আর মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ নিয়েছি। আর যে বাদামগুলো আমরা একটু থেতো করে নিয়েছিলাম, অর্থাৎ একটু একটু ভেঙে নিয়েছিলাম, সেখান থেকে বেশিরভাগই দিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটা দিব না, কিছুটা রেখে দিব। আমরা যখন মালাইটা তৈরি করব সে মালাইয়ের মধ্যে কিন্তু আমরা বাদাম কিছুটা আমাদের প্রয়োজন হবে। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে বাদামটাকে মিশিয়ে নিচ্ছি। বাদামের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে, কারণ আজকে পুরের মধ্যে বেশি একটা বাদামই থাকবে। আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেলে মিষ্টি একটু বেশি বাড়িয়ে দিবেন। আর সামান্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা যদি না চান এটা পুরোপুরি স্কিপ করতে পারবেন, কিন্তু দিলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। এরকম করে আমি সুন্দর করে এটাকে টানিয়ে নিচ্ছি। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেওড়ার জল, এতে করে এর ঘ্রাণটা আর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আপনারা দিয়ে দেখতে পারেন, ট্রাস্ট মি, একবার যদি দিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে এটার ফ্লেভার এতটাই সুন্দর আসে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আর শেষের দিকে যখন দুধটা অনেকটা শুকিয়ে আসবে বা টেনে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে পাউরুটির যে স্ল্যাশগুলো কেটে রেখেছিলাম, অর্থাৎ ব্রাউন অংশ, সেই স্ল্যাশগুলো আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলোটাকে একেবারে বন্ধ করে দিয়েছি। চুলোটা জ্বালিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা পুরোপুরি গলে যাবে, কোনোভাবে গলানো যাবে না। আর এখনই ভিতরে আমরা যে পুরটাকে অর্থাৎ যে খিরটাকে তৈরি করেছি এর উপরে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়াও দিতে পারবেন, মাওয়া দিলে আরও বেশি ভালো হবে। আর পুরোপুরি দুটো মিশানো হয়ে গেলে এটাকে আমরা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এখন অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার ফ্লেভার অনেক বেশি ভালো আসবে। 6 টেবিল চামচ অর্থাৎ হচ্ছে আধা কাপ। আপনারা চাইলে একবারে কাপের মাপের আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ দিতে পারেন। আমি চামচের মাপ করেছি, এর জন্য 6 টেবিল চামচ দিয়েছি। আর যখন দুধটা একটু বলো উঠে এসেছিল তখন আমি এর মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। বাদামটাকে আরও আমি মিহি করে তারপর কুচি করে নিয়েছিলাম। আর চিনিও দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণে। আর দুধটা এই পর্যায়ে একেবারে শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি।
ক্ষীর আর পুরটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমরা যে পাউরুটিগুলো তৈরি করেছিলাম অর্থাৎ কেটে রেখেছিলাম এগুলোকে একটু বেলে পাতলা করে নিব, কারণ এগুলো যদি একটু পাতলা করে না নেওয়া হয় এরকম যদি আস্ত থাকে তাহলে কিন্তু এগুলোকে পরবর্তীতে রোল করে নেওয়া যাবে না। কারণ আমরা যে পাউরুটির যে রোলটাকে তৈরি করব সেই রোলটা তৈরি করতে হলে এটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে নিতে হবে, নাহলে রোল করার সময় এগুলো কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। আপনারাও চেষ্টা করবেন বেলুন দিয়ে বা হাত দিয়ে একটু চেপে চেপে একটু পাতলা করে নেওয়ার, এতে করে এটা অনেক সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমার পাউরুটির স্লাইসগুলো কিন্তু পুরোপুরি তৈরি, আর ওইখান থেকে আমি একটা স্লাইস নিয়ে নিয়েছি। আর বাদামের যে ভিতরের ক্ষীরটাকে তৈরি করেছিলাম সেই বাদামের ক্ষীরটা দেখুন এই পর্যায়ে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে রয়েছে, আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা করে যদি না নেওয়া হয় পাউরুটি অনেক সফট এবং অনেক নরম থাকে, গরম গরম দিলে কিন্তু পাউরুটিটা ভেঙে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর এটাকে ব্যবহার করতে হবে, আর যতটুকু প্রয়োজন আন্দাজ মতো তারপরে দিয়ে নিতে হবে। আর এখন আমি একটু রোল করে নিচ্ছি, আর খুব সাবধানের সাথে তারপর রোল করে নিবেন। দেখুন তৈরি হয়ে গেল একটা রোল, আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, ভিতরে সামান্য একটু পুর দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিলেই হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সব কয়টা রোল। আর এখন আমি ভিতরে পুর দেওয়া হয়ে গেলে উপরের জন্য যে মালাইটাকে তৈরি করেছিলাম দুধের মালাই, সে মালাইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর মালাইটা কিন্তু অবশ্যই ঠান্ডা রয়েছে, গরম গরম কিন্তু উপর থেকে দেয়া যাবে না, তাহলে কিন্তু পাউরুটিটা একেবারে গলে যাবে। আর যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন, আর দেখতেই তো পাচ্ছেন। আর উপর থেকে আমি সামান্য একটু পেস্তা বাদাম গ্রেটারের সাহায্যে গ্রেট করে উপর থেকে দিয়ে নিচ্ছি, এতে করে এটা লুকিংটা আরও বেশি সুন্দর লাগবে। আশা করছি আপনাদের সবার সাথে অনেক সহজভাবে রেসিপিটা শেয়ার করতে পেরেছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।